হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের দোয়া আর ভালোবাসায় খুবই ভালো আছি। তো আবারও চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে, নতুন একটি রেসিপি শেয়ার করতে। আশা করি আপনাদের প্রত্যেকেরই আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। তো আমার তো বেশ ভালোই লাগে এই রেসিপিটা, তো সেজন্য আপনাদের মাঝে শেয়ার করা। যারা নতুন রাঁধুনি, যারা ব্যাচেলার বাইরা, তাদের উদ্দেশ্যে আমার আজকের এই রেসিপিটি শেয়ার করা। অনেকে হয়তো আমার চাইতেও অনেক ভালো ভালো রেসিপি করতে পারেন, তো যারা নতুন তাদের উদ্দেশ্যে বিশেষ করে আমার আজকের রেসিপিটি শেয়ার করলাম। তো আমার রেসিপিটি যদি আপনারা বাসায় তৈরি করতে চান, তাহলে অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেই রেসিপিটি তৈরি করতে পারেন। যদি রেসিপিটি স্কিপ করে দেখেন, তাহলে কিন্তু সম্পূর্ণ রেসিপিটি শিখতে পারবেন না। তাই অবশ্যই যারা নতুন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখেই কিন্তু রেসিপিটি ফলো করে বাসায় অবশ্যই আমি যেভাবে তৈরি করেছি সেভাবেই তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে আজকে রেসিপি শেয়ার করব হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে বেগুন রান্না। তো আমি এখানে সর্বপ্রথম তেলাপিয়া মাছকে, একটা মাছকে এভাবে দুই পিস করে কেটে পরিষ্কার করে ধুয়ে এখন মাছগুলো একটু ভেজে নিব। তো মাছগুলো একটু ভাজার জন্য সর্বপ্রথম আমি এখানে সামান্য করে লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া দিয়ে এখন মাছগুলোকে মেখে নিচ্ছি। তো মাছগুলো এভাবে হালকা মশলা দিয়ে মেখে রাখবো কিছুক্ষণ। তো কিছুক্ষণ রেখে মাছগুলোকে হালকাভাবে ভেজে নিব। তো এখন ভালোভাবে আমি মশলাটা মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। তো মশলাটা মিশানো হয়ে গেছে, তো আমি হাত দিয়ে মিশিয়ে নিলাম। আপনারা চাইলে হাত কিংবা চামচ দিয়ে সুন্দরভাবে মিশিয়ে এভাবে কিছুক্ষণ রেখে ম্যারিনেট করে রেখে দিবেন, যাতে মাছের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে এবং ভাজার পরে মাছগুলো খেতে খুবই টেস্টি হয়। তো এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন তেলগুলো গরম হয়ে আসলে এর মধ্যে মাছগুলো ভেজে নিব। তো মাছগুলো ভাজার জন্য আমি মাছগুলো অলরেডি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তো চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি, মিডিয়ামে রেখে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো অবশ্যই মাছগুলো ভাজার সময় মিডিয়ামে রাখবেন, চুলার আঁচটা, এতে করে মাছটা পুড়ে যাবে না। মাছটা এভাবে ব্রাউন কালার করে ভেজে নেবেন, দেখতে যেমন সুন্দর হবে খেতেও তেমন ভালো লাগবে। তো আমি এভাবে হালকা ব্রাউন কালার করে মাছগুলো ভেজে নিয়েছি। এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম। তো এখন চলে যাব আমি বেগুনটা ভাজতে। তো আমি এখানে কিন্তু বেগুনটাও ভেজে রান্না করেছি মাছের সাথে। তো বেগুনটা অবশ্যই যদি এভাবে মাছের মতো করে ভেজে রান্না করা হয়, তাহলে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। তো আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন, অর্থাৎ না ভেজেও বেগুনটা রান্না করতে পারেন। তো আমি এখানে দুইটা বড় সাইজের বেগুন কেটে এভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এখন এর মধ্যে অল্প অল্প করে মশলা, অর্থাৎ লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর লবণ দিয়ে সেম মাছের মতো করে একটু মাখিয়ে নিব। তো মাছের মতো করে একটু মাখিয়ে নিয়ে বেগুনগুলোকে একটু ভেজে নিব হালকা করে। তো আমি মশলাগুলো মেখে নিয়েছি, এখন বেগুনগুলো একটু ভেজে নিচ্ছি। তো বেশি করে কিন্তু ভাজতে হবে না, হালকা করে ভাজলে হয়ে যাবে। তো আমি হালকা করে ভেজে বেগুনগুলো নামিয়ে নিচ্ছি। তো আপনারা অবশ্যই এভাবে হালকা করে ভাজবেন, বেশি করে ভাজলে কিন্তু মাছের সাথে বেগুনগুলো একদম নরম হয়ে যাবে। তো আমি বেগুনটা নামিয়ে নিয়েছি চুলা থেকে অলরেডি। তো আমার মাছগুলো আর বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন রান্না করতে চলে যাব। আমি এখানে রান্না করার জন্য নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের দুটা পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের টমেটো কুচি নিয়েছি, 7-8টা কাঁচামরিচ এভাবে একটু মাঝখানে কেটে নিয়েছি, আর নিয়েছি ধনে পাতা কুচি। তো এখন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, অর্থাৎ আমি যেই তেলগুলোর মধ্যে মাছ আর বেগুনগুলো ভাজি করেছিলাম সেই ফ্রাই প্যানের তেলে এখন
মাছ আর বেগুন ভাজাগুলো রান্না করে নিব। তো রান্না করার জন্য অলরেডি আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচিগুলোকে একটু নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ভেজে নিব, যাতে সুন্দর করে শুকরানের ভাবটা আসে। অনেক সময় পেঁয়াজের কাঁচা ভাবটা থেকে গেলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগে না, তাই অবশ্যই এভাবে পেঁয়াজটা একটু ভেজে নেবেন। আমি অবশ্যই ব্রাউন কালার করব না, শুধুমাত্র পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নিব। তো আমার পেঁয়াজটা প্রায় নরম হয়ে আসছে, এখন আমি কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব। আমি আগে থেকেই কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিয়েছি, কারণ এগুলো একটু জাল জাল হলে খেতে খুবই ভালো লাগে। তো সেজন্য আমি কাঁচামরিচ কুচিগুলো দিয়েছি। আর যারা একটু জালটা পছন্দ কম করেন তারা অবশ্যই চাইলে পরেও দিতে পারেন, আর যারা আমার মতো জালটা পছন্দ করেন তারা এভাবে দিয়ে দিতে পারেন, যাতে জালটা বেরিয়ে আসে সেজন্য আমি আগে থেকেই দিয়ে দিলাম। তো এখন শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এখানে দিয়ে দিয়েছি 1 টিস্পুন পরিমাণ লাল মরিচ গুঁড়া, 1/2 টিস্পুন ধনে গুঁড়া, 1/2 টিস্পুন জিরা গুঁড়া আর 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। অবশ্যই লবণটা আপনাদের স্বাদের উপরেই ডিপেন্ড করে, কেক কীরকম লবণটা পছন্দ করেন সে পছন্দ অনুসারে লবণটা দিয়ে দিবেন। এখন আমি সামান্য করে পানি দিয়ে সব মশলাগুলোকে একটু সুন্দরভাবে কষিয়ে নিব। প্রায় 5 মিনিট মতো আমি মশলাগুলো কষিয়ে নিব একদম অনবরত এভাবে নেড়ে ছেড়ে, তবে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে যাতে মশলাটা পুড়ে না যায় সেভাবে ধৈর্য সহকারে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু পুড়ে গেলে রান্নাটা খেতে ভালো হবে না, তাই অবশ্যই ধৈর্য সহকারে একটু নেড়ে চেড়ে মশলাটা আমি 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এ দেখুন মশলার উপরে কিন্তু অলরেডি তেল বেশি উঠেছে, তার মানে মশলাটা কষানো হয়ে আসছে। তো এখন আমি মাছগুলো দিয়ে দিব, যেগুলো আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। তো সব মাছগুলো দিয়ে দিব একসাথে। তো সব মাছগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব হালকা করে। তো তার আগে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি, বেগুন ভাজাগুলো। তো এভাবে বেগুন ভাজাগুলো চারপাশে দিয়ে একটু হালকা করে নেড়ে ছেড়ে দিব, তবে খুব সাবধানতার সাথে নাড়তে হবে। এভাবে ফ্রাই প্যানে হাতুড়িটা ধরেই নাড়বেন, এভাবে নাড়লে কিন্তু মাছটা ভাঙবে না। তো আমি যেভাবে নেড়ে দিলাম সেভাবে নাড়বেন। তো এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো। তো টমেটো কুচিগুলো চারপাশে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিলাম। তো এখন আমি একটু কষিয়ে নিচ্ছি, কষিয়ে নেওয়ার সময় অল্প করে পানি দিয়ে নিয়েছি যাতে নিচে না লাগে, সেজন্য অল্প করে পানিটা দিয়ে দিয়েছি। তো এখন আর একটু কষিয়ে নিচ্ছি মশলার ভিতরে মাছ আর বেগুন ভাজাগুলোকে, এতে করে মাছ আর বেগুনের ভিতরে খুব সুন্দরভাবে মশলার ফ্লেভারগুলো ঢুকবে, খেতেও টেস্টি হবে। তো এটা আসলে বেশি করে আমি ঝোলটা দিব না, অল্প করে যে পানিটা দিয়েছি সেই পানিটার মধ্যে সিদ্ধ করব। তো আমি এখানে দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি, ধনে পাতা কুচি দিয়ে ঢাকনাটা দিয়ে 5 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি। তো দেখুন আমাদের মাছ আর বেগুন ভাজাগুলো কিন্তু প্রায় হয়ে আসছে। তো আমি এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব গরম গরম। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে তো অতুলনীয় স্বাদের। তো আপনারাও এভাবে ফলো করে এই রেসিপিটা বাসায় তৈরি করে ট্রাই করতে পারেন, আপনাদের আমি মনে করি 100-এ 100 ভালো লাগবে এই রেসিপিটা। তো আমি যেভাবে রেসিপিটা তৈরি করেছি সেভাবে ফলো করে রান্নাটাও করবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে আপনাদের। তো আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসই পারে আমাকে আরও উৎসাহিত করতে। তো যারা অলরেডি আমার এই ভিডিওটি আজকে সর্বপ্রথম দেখতেছেন, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, যাতে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের মাঝে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এবং আপনারাও আমার সুন্দর সুন্দর রেসিপিগুলো উপভোগ করতে পারেন। আর যারা অলরেডি আমার পাশে থেকেছেন এই পর্যন্ত আমার সাথে আমার চ্যানেলটির সাথে, তাদেরকে আবারও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সকলেরই সুস্থতা কামনা করছি। আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।